আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, বরাবরের মতোই জিজ্ঞেস করব, অবশ্যই আশা করি সকলেই ভালো আছেন। সো যাই হোক, ভালো মন্দ জিজ্ঞেস করাটা প্রথমে একটু আমার লাইক হ্যাবিটস, তো ভিডিও অবশ্যই আমরা লং বা করব না, সোজা সুজি আজকে যে বিষয়টা সেই বিষয় প্রসঙ্গেই চলে যাচ্ছি, যেটা হচ্ছে সম্প্রতি যে গুগল লঞ্চ করেছে জিবোর্ড, যেটাকে বলা হয় একটা কিবোর্ড লঞ্চ করেছে জিবোর্ড নাম দিয়ে। তো এটা এটার যে মানে ব্যবহার, এটার যে কার্যকর ক্ষমতা, এটা দেখলে হয়তো আপনি একটু অবাক হবেন, খুবই চমৎকার। তো যাই হোক, আমরা কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে সোজা প্রথমে কিবোর্ডটা ডাউনলোড করে নেব, তারপর দেখাবো যে এটা কীভাবে কাজ করে। সো যাই হোক, বরাবরের মতো আপনি জিবোর্ড লিখে সার্চ করুন অথবা গুগল কিবোর্ড লিখে সার্চ করুন, জিবোর্ড এটাই আসবে। সো আমরা এটা ইনস্টল করে নিব। এটা অটোমেটিক কি বলবো, এটা অলরেডি 100 মিলিয়ন্স ডাউনলোড করে ফেলেছে, সো আপনি কেন করবেন না, এটা অবশ্যই করা উচিত, যেহেতু এটার লেআউটগুলি অনেক সুন্দর। আমরা অলরেডি ইতিমধ্যে একবার ইনস্টল করে ফেলেছি, করে ফেলে এখন আপনাদেরকে দেখানোর খাতিরে আবার করতে হচ্ছে আমাদেরকে। সো যাই হোক, এখন আমরা ওপেন করি। এটা ওপেন করার পর প্রথম স্টেপ হচ্ছে যে গুগল যেভাবে স্টেপ আপনাকে দেখাবে সেভাবে আপনি স্টেপ অনুযায়ী কাজটা করে ফেলবেন, সেটাই চমৎকার হবে আপনার জন্য। সো এখানে প্রথম স্টেপ হচ্ছে যে সিলেক্ট জিবোর্ড ইন ইউর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট সেটিং। সো আমরা এনাবল ইট করব। এনাবল করে আমরা এখানে জিবোর্ড দেখতে পাচ্ছেন ইংলিশ ইউকে। সো এটা হচ্ছে অটোমেটিক ডিফল্ট থাকবে যে ভয়েস টাইপিং, ঠিক আছে। সো এটা এটা ডিফল্ট অবস্থায় রাখবেন সবসময় যাতে আপনি কথা বলে টাইপ করতে পারেন। সো এটাকে আমরা প্রথমে এনাবল করে দিলাম। এনাবল করে আমরা স্টেপ টুতে যাচ্ছি, যেটা হচ্ছে সিলেক্ট জিবোর্ড অ্যাজ ইউ ডিফল্ট ইনপুট মেথড। সো সিলেক্ট করলাম, এখানে জিবোর্ডটা সিলেক্ট করে দিলাম। থার্ড হচ্ছে ফর বেটার টাইপিং সাজেশনস প্লিজ গ্র্যান্ট ফলোয়িং পারমিশন টু জিবোর্ড কন্ট্যাক্ট। সো সেট পারমিশন করলাম, অ্যালাউ করে দিলাম। সো অ্যালাউ করলাম, স্ক্রিন ওভারলে এটা আপনার আসবে না, বিকজ এটা আমার আসতেছে, আমি ইয়ে মুডে ছিলাম, রেকর্ডিং মুডে আছি এই জন্য আপনাদের সাথে, সো এই জন্য এটা আসছে না। সো রেডি টু গো, ঠিক আছে। সো আমরা এখন মোটামুটি সেটিংসটা শেষ করে ফেলেছি, ডান। ডান করার পরপরে এখানে আপনি আপনাকে এসে নিয়ে আসবে সেটিংসে, ঠিক আছে, কিবোর্ড সেটিংসে। এখন কিবোর্ড সেটিংসে গিয়ে আপনি মোটামুটি অনেকগুলি ল্যাঙ্গুয়েজই সিলেক্ট করতে পারবেন। একটি ইনপুট মেথড, যেটা এটা আপনি বাংলা থেকে শুরু করে বাঙালি বাংলাদেশ সব কিছুই করতে পারবেন। সো এটা আপনাকে অফ করে তারপর অন্যটা করতে হবে, ঠিক আছে। সো আমরা ডিফল্টটাই রেখে দিচ্ছি ইংলিশ, যেহেতু আমরা সবসময় ইংলিশই ইউজ করি। প্রিফারেন্স, এখানে অনেকগুলি লাইক সেটিংস আছে, ঠিক আছে, ইনপুট স্টাইল প্রিফারেন্স লাইক নাম্বার র হাবিজাবি অনেক কিছুই আছে মোটামুটি। সো এগুলি আপনারা নিজেরা নিজেদের সুবিধা মতো করে নেবেন। আমরা জাস্ট গুগল যেটা হাইলাইট করেছে সবার সামনে, আমরা জাস্ট সেটাই তুলে দেব, সেটাই আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, মোটামুটি আমাদের সেটিংসের কাজ শেষ। সো এখন আমরা দেখব যে গুগলের কিবোর্ডটি কীভাবে কাজ করে। সো ফর এক্সাম্পল, ইউটিউব বাংলা এখানে আমরা টাইপিং করতে যাচ্ছি। এখন যদি ধরা যায় টাইপ করতে এসেছি, এখন যদি আমরা এভাবে করে দিই হাই, আপনি ড্র আকারে আপনি এটা মোটামুটি সব কিবোর্ডে থাকে, বাট এটা একটু স্মুথ, গুগলের যে ড্র টাইপিং যেটা সেটা হচ্ছে অনেকটা স্মুথ। সো এটা আপনি প্রথমত করতে পারবেন। সেকেন্ড যেটা হচ্ছে যে আপনি একদম ডান পাশে দেখতে পাচ্ছেন যে একটা মাইক্রোফোন, মাইক্রোফোনটা আপনি প্রেস করে আপনি কথা বলে মেসেজ টাইপিং করতে পারবেন, যেটা খুবই ইজি সবার জন্য। সো আমি এটাতে একটু বেশি আগ্রহী, যেটা হচ্ছে যে মাইক্রোফোনটা টাইপ করলাম, সবাইকে একটা শর্ট মেসেজ বলে দিলাম, লাইক মুখে বলে দিলাম, এটা সেটা এখানে টাইপ হয়ে গেল অ্যান্ড সেন্ড করে দিলাম, দ্যাটস ইট, ফিনিশ। বাট এই মুহূর্তে আমি সেটা দেখাতে পারবো না, যেটা হচ্ছে যে যেহেতু রেকর্ডিং মুডে থাকলে অনেক কিছু কনফ্লিক্ট করে একটা অনেকটার সাথে, সো সেজন্য আমি এটা দেখাতে পারলাম না। সো থার্ড যে বিষয়টা হচ্ছে, থার্ড বিষয়টা হচ্ছে যে আপনি একদম বাম সাইডে দেখেন জি লিখে আছে,
আপনি এখানে গিয়ে এখন যে কোনো জিনিস সোজা সার্চ করতে পারেন। লাইক আপনার আমাদের কনভারসেশনের মধ্যে আমরা যদি কারোর সাথে কথা বলি বা টাইপ করি, লাইক একটা ইনফো জিজ্ঞেস করলো, যে আপনার একটা ইনফরমেশান দেওয়ার জন্য জিজ্ঞেস করলো, হয়তো জিজ্ঞেস করলো যে আজকে সূর্যাস্ত কখন হবে, ঠিক আছে? তো এখানে আপনি লিখতে লিখতে পারেন যে অ্যাট হোয়াট টাইম ডাজ দ্য সানসেট, ঠিক আছে? এইভাবে লিখে যদি আপনি সার্চ করেন, দেখেন আপনাকে ইনস্ট্যান্ট সে সার্চ করে দিয়েছে অলরেডি, ঠিক আছে? সো আপনি এটাকে নিচে আবার শেয়ার চলে আসছে, দ্যাট মিন্স যে পার্সনের সাথে আপনি চ্যাট করতেছিলেন, সো শেয়ার দিয়ে দিলে সোজা তার কাছে চলে যাবে। দ্যাটস ইট, ফিনিশ, গন। এখন তারপর এখান থেকে আপনি আবার ভিডিওগুলিও সার্চ করতে পারেন, MP3 সার্চ করতে পারেন, বাংলা সং সার্চ করতে পারেন। এখন টাইপ করে করে আমি এসব করে আপনাদের সময় নষ্ট করব না, বিকজ একটা নমুনা দেখিয়েছি, তার মানে হচ্ছে যে আপনি এখান থেকে যে কোনো কিছু করতে পারবেন, আবার এখান থেকে সোজা সেটিংসেও যেতে পারবেন। তো যাই হোক, নেক্সট যেটা হচ্ছে যে আপনি 1, 2, 3 পাশে ইমোশনগুলি পাচ্ছেন গুগলের, ঠিক আছে? সো গুগলের ইমোশনগুলি আপনি ইউজ করে দেখতে পারেন, চমৎকার। তারপর যে বিষয়গুলি মোটামুটি গুগলে যে সুন্দর একটা লেআউট দিয়েছে, এই যে দেখেন একটা যে অ্যাশ কালারের লেআউট দিয়েছে, এখানে আপনার টাইপিংটা এত স্মুথলি হয়, এটা লেআউটের কাজটা, বাট সে যে পদ্ধতিতে আপনাদেরকে কিবোর্ডটা দিয়েছে, মোটামুটি এটা আপনাদের টাইপিংয়ের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়ে যাবে। আর এগুলি হচ্ছে গুগলের বেসিক যেসব, মানে হাইলাইট করেছিল গুগল যেগুলি, যে এইসব ক্ষেত্রে আপনি যে উপকারটা পাচ্ছেন এই কিবোর্ডের মাধ্যমে, এগুলি আমরা দেখেছি সেগুলি। তো যাই হোক, আপনি আরও অন্যান্য সেটিংসে গিয়ে সবগুলি সেটিংস আপনি নিজে চেক করে নিতে পারেন, আমরা বিলিভ করি যে আপনারা আমাদের থেকে আরও ভালো পারেন। সো যাই হোক, এ পর্যন্তই থাক আজকের মতো। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আল্লাহ হাফেজ।